হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরিওয়ান, ওয়েলকাম টু কেরিয়ার উইস্টম ইউটিউব চ্যানেল। তোমাদের সঙ্গে আছি আমি সুব্রত। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে নতুন একটা নিয়োগের আপডেট নিয়ে চলে এলাম। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী রাজ্যের শিক্ষা দপ্তরে নতুন একটি নিয়োগ শুরু হচ্ছে, যেখানে তোমাদের রাজ্যের শিক্ষা দপ্তরে 5298টি শূন্যপদে তোমাদের স্পেশাল এডুকেটর পদে নিয়োগ করা হবে, ঠিক আছে। ইতিমধ্যে কিন্তু সুপ্রিম কোর্টের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে যে তোমাদের কিন্তু শিক্ষা দপ্তরে রাজ্যে এই শূন্যপদে তোমাদের কিন্তু রিক্রুটমেন্টই করতে হবে, ঠিক আছে। এবং এই রিক্রুটমেন্ট নিয়ে বেশ কিছু নতুন আপডেট চলে আসছে, যেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো আজকের এই ভিডিওটির মাধ্যমে। চলো ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ গুরুত্বপূর্ণ একটি আর্টিকেল, এটা আজকের বর্তমান পত্রিকায় প্রকাশিত হয়েছে। দেখো, বলা হয়েছে 5298 স্পেশাল এডুকেটর নিয়োগের প্রক্রিয়া শুরু। তো কী বলা হয়েছে চলো দেখে নেওয়া যাক। এখানে তোমাদের জানানো হয়েছে, পুজোর মুখেই নিয়োগের সুবাতাস, প্রাথমিক স্কুলে স্পেশাল এডুকেটর নিয়োগের প্রক্রিয়া শুরু হলো শিক্ষা দপ্তরে। স্কুল শিক্ষা কমিশনার ইতিমধ্যেই জেলাগুলিকে নির্দেশ দিয়েছেন, তারা যেন স্কুলের শূন্যপদের রেজিস্টার অফ অ্যাপয়েন্টমেন্ট দ্রুত পাঠায়। কলকাতা এবং জেলা প্রাথমিক বিদ্যালয় পর্ষদের চেয়ারম্যানদের কাছে এই চিঠি পাঠানো হয়েছে। প্রথম ধাপে সৃষ্টি করা হয়েছে 2715টি পদ, তবে সব মিলিয়ে 5298টি শূন্যপদ তৈরি হবে বলে সূত্রের খবর। এই বাড়তি শূন্যপদ থাকবে উচ্চ প্রাথমিক স্তরে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, রাজ্য জুড়ে কিন্তু প্রাথমিক স্কুলগুলিতে স্পেশাল এডুকেটর পোস্টে রিক্রুটমেন্ট করা হবে, যেখানে তোমাদের মোট শূন্যপদ রয়েছে 5298টি, ঠিক আছে। এবং ইতিমধ্যে কিন্তু রাজ্যের স্কুল শিক্ষা দপ্তরের কমিশনার বিভিন্ন জেলায় জেলায় এবং কলকাতায় প্রাথমিক বিদ্যালয় পর্ষদের চেয়ারম্যানদের কাছে কিন্তু চিঠি পাঠিয়েছেন শূন্যপদে রেজিস্টার অফ অ্যাপয়েন্টমেন্ট পাঠানোর জন্য, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো, তোমাদের এখানে বলা হয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ অন্যান্য শব্দের মতোই স্পেশাল এডুকেটরদেরও নিয়োগ করবে, তার জন্য তৈরি হবে নয়া নিয়োগ বিধি। তো দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু এই নতুন রিক্রুটমেন্টের জন্য নিউ রিক্রুটমেন্ট রুলসও কিন্তু তৈরি হবে। ইতিমধ্যেই যে শূন্যপদ তৈরি হয়েছে তার জন্য সংরক্ষণের বিধি মেনে রোস্টারও তৈরি করতে বলা হয়েছে। অর্থাৎ তোমাদের যে শূন্যপদ তৈরি হয়েছে এটা তোমাদের ক্যাটাগরি ওয়াইজ যে ভাগ করতে হয়, ইউআর, ওবিসি, এসসি, এসটি, ঠিক আছে, এরকম করে কিন্তু তোমাদের সেটা কিন্তু ভাগ করা হবে, ওকে। আচ্ছা, এরপরে দেখো, বলা হয়েছে স্পেশাল এডুকেটর শিক্ষাদান করে থাকেন বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের, তাই কোন স্কুলে কতজন এই ধরনের শিশু রয়েছে তারও কিন্তু হিসাব করা হচ্ছে। সাহায্য নেওয়া হচ্ছে বাংলা শিক্ষা পোর্টালের। শুধুমাত্র দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে শূন্যপদের সংখ্যা 371। এই জেলায় প্রাথমিক বিদ্যালয় শিক্ষা সংসদের চেয়ারম্যান অজিত নায়ক বলেন, চিঠি পেয়েছি কোন সার্কেলের কোন স্কুলে শূন্যপদ রয়েছে, তা রেজিস্টার অফ অ্যাপয়েন্টমেন্টের মাধ্যমে আমরা শিক্ষা দপ্তরে পাঠাবো। সেই অনুযায়ী প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে বাছাই করা প্রার্থীরা এলে শূন্যপদগুলি পূরণ হবে। এরপর দেখো, বলা হয়েছে স্পেশাল এডুকেটর নিয়োগ করার জন্য সুপ্রিম কোর্টের নির্দেশ রয়েছে। সমস্ত স্কুলেই চাহিদার ভিত্তিতে তাদের নিয়োগের কথা বলেছে সুপ্রিম কোর্ট। এই জন্য রাজ্যগুলিকে নির্দিষ্ট ভিডিও তৈরি করার নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। রাজ্য সরকারও সেই পথে হাঁটছে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, দেশের শীর্ষ আদালত বা সুপ্রিম কোর্ট কিন্তু এই নতুন নিয়োগের নির্দেশ দিয়েছে, ঠিক আছে, এবং সেই কারণে কিন্তু এই নিউ রিক্রুটমেন্টটি শুরু হচ্ছে। আচ্ছা, এরপর দেখো, বলা হচ্ছে যাতে জাতীয় শিক্ষানীতি অন্ধভাবে অনুসরণ করতে না হয়, তার জন্য রাজ্য শিক্ষানীতি তৈরি করেছে বিকাশ ভবন। সেখানেও বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের কথা ভেবে স্পেশাল এডুকেটর নিয়োগ দ্রুত করতে বলা হয়েছে। লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে আগামী 5 বছরে প্রতিটি স্কুলে যেন অন্তত একজন স্পেশাল এডুকেটর থাকেন, তাই সব ধরনের স্কুল মিলিয়ে আগামী 5 বছরে এই স্পেশাল এডুকেটরের সংখ্যা 80,000-এর আশেপাশে চলে যাওয়ার কথা। রাজ্য সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন তুলসী মাসন্ত ও ইন্দ্রজিৎ মিস্ত্রির মতো স্পেশাল এডুকেটর নিয়োগ আন্দোলনের নেতারা। তারা বলেন, কেন্দ্রের রিহ্যাবিলিটেশন কাউন্সিল অফ ইন্ডিয়া অনুমোদিত কোর্স করার পরেও হাজার হাজার প্রার্থী নিয়োগের অপেক্ষায় রয়েছেন। রাজ্যের উদ্যোগ তাদের জন্য খুশির খবর বই কি? সম্প্রতি শিক্ষামন্ত্রী বাত্য বসুকে এই সমস্যার বিষয়ে জানানো হলে বিষয়টি একজন আধিকারিককে দেখার দায়িত্ব দেন তিনি। সুপ্রিম কোর্টের অন্যতম মামলাকারী ছিলেন ইন্দ্রজিৎ মিস্ত্রিও। আদালতের নির্দেশ মেনে সরকার যে যথাযথ পদক্ষেপ করছে তার জন্য ধন্যবাদ জানিয়েছেন তিনি। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, রাজ্যের শিক্ষা দপ্তরে কিন্তু আবার একটি নতুন নিয়োগ শুরু হচ্ছে, ঠিক আছে। তোমাদের স্পেশাল এডুকেটর পোস্টে রিক্রুটমেন্ট শুরু হচ্ছে, যেখানে তোমাদের 5298টি শূন্যপদে রিক্রুটমেন্ট করা হবে, এবং এর জন্য কিন্তু খুব শীঘ্রই রিক্রুটমেন্ট রুলস এবং শূন্যপদের রোস্টার তৈরি করা হবে, তার কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে।